আমরা চলে এসেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদম মেন গেটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেন গেট। আমি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমি এই নিয়ে দুইবার আসলাম। তো আপনারা যারা দেখেছেন পার্ট 1 পার্ট 2, এটা হলো পার্ট 3। তো অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখে আমি পার্ট বাই পার্ট করে দিয়েছি। আমরা শিক্ষা সফর পিকনিকে আসছি কুমিল্লা প্যারাডাইস পার্ক। তো সেখান থেকে আমরা এখন আসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তো পার্ট 1 2 তে আপনারা দেখে নিতে পারেন যারা দেখেননি, আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। এটি হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে মেন গাড়িগুলো, তাদের স্টাফ গাড়িগুলো। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাহাড়ের উপরে বিল্ডিংগুলো, ছাত্রছাত্রীরা এখানে থাকে, হোস্টেলগুলো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানে এসে হোস্টেলগুলো দেখে। তো আমরা এখন ক্যান্টিনের ভিতরে যাচ্ছি, সবাই ক্যান্টিনের ভিতরে খাওয়া দাওয়া করবো। স্যার আগ থেকে সব কিছু রেডি করে রেখেছে। আমরা মোট আসছি 110 জন। তো মেয়েরা বসে গেছে, ছেলেরা ওই পাশে বসেছে, স্যার সবাইকে ডাকছে। তো সবাই খাওয়া দাওয়া করে আমরা যাবো একটু শহীদ মিনারে, বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারটা আছে সেখানে যাব। তারপর যাব এখানে দুটো পাহাড় আছে, লাল পাহাড়। তো পাহাড়ে উঠবে ছেলে মেয়েরা, তারপরে মাঠের মধ্যে খেলা হবে, হাড়িভাঙ্গা খেলা। স্টুডেন্ট এবং স্যার ম্যাডামরা সবাই হাড়িভাঙ্গা খেলা দিবে। তো হাড়িভাঙ্গা খেলা ভীষণ এনজয় করব আমরা, কারণ হাড়িভাঙ্গা খেলা আপনারা তো জানেন অনেক হাসাহাসি হয়, অনেক মজা হয় হাড়িভাঙ্গা খেলাতে। তো সবাই আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে সবার। তো সবাই একটু বসে আছে, হাঁটাহাঁটি করছে। আমরা যাচ্ছি শহীদ মিনারের, ইউনিভার্সিটির ভিতরে যে শহীদ মিনারটা আছে সেই শহীদ মিনারে যাব এখন। আমরা চলে এসেছি বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারটা, সেই শহীদ মিনারের সামনে, একদম শহীদ মিনারে। দেখতে পাচ্ছেন দূরেতে দেখা যায় আলপনা এঁকেছে, প্রত্যেকটা সিঁড়িতেই কিন্তু আলপনা এঁকেছে এখানকার স্টুডেন্টরা। তো 26 মার্চ উপলক্ষে এমনি সিঁড়িতে আলপনা এঁকেছে, তাই আমরা উপরে আর উঠলাম না, নিচ থেকেই দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে, পুরো সিঁড়িতেই কিন্তু এভাবে আলপনা এঁকেছে। তো যাই হোক, আমরা এখান থেকে এখন চলে যাব। এখানে দুটো লাল পাহাড় আছে, সেখানে যাব। তো আমরা এখন আছি লাল পাহাড়ে। এখানে দুটো পাহাড় আছে, আপনারা আসলে দেখতে পাবেন। তো স্টুডেন্টরা এখানে আসছে, কেউ আসছে কেউ নামছে। তো স্যার নিচ থেকে খবর দিয়েছে হাড়িভাঙ্গা খেলা শুরু হয়ে যাবে, তাই আমরা সবাই নিচে নেমে যাব এখনই। স্যাররা খুব মজা করছে, আমিও খুব হাসাহাসি করলাম। দেখতে পাচ্ছেন অনেকগুলো হাড়ি এনেছে। তো হাড়িভাঙ্গা শুরু হয়ে যাবে এখনই। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, খুব এনজয় হবে, সবারই খুব ভালো লাগবে। স্যার এত দূরে দিছেন, আরে আরো কাছে দেন। সোজা 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 আরেকটু সোজা, বামে 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 বাম। বামে 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 দাও দাও।
ঠিকই গেছে, দেখছে দেখছে অনির্গত দেখছে চোখে। বামে 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 সুদা সুদা দাও 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 আগে উল্টা চলে যাচ্ছে উনি, ওর আগে চলে সানি স্যারের একটা দিয়ে দাও বাড়ি সানি স্যারের সানি স্যারের দাও 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 হারিয়েছে।